হেফাজতে ইসলামের আমির পদের জন্য আলোচনায় রয়েছেন জ্যেষ্ঠ নায়বে আমির মহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব জুনায়দ হাটহাজারী মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ আহমদ সহ বেশ কয়েকজন এর মধ্যে দুই বাবুনগরী সরকারের কঠোর সমালোচক তবে বিশ্লেষকরা মনে করেন নতুন নেতৃত্বের পক্ষে হেফাজতকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে ফলে সংগঠনটিতে দেখা দিতে পারে ভাঙন হেফাজতে ইসলামের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বহিষ্কার হয়ে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার কর্তৃত্ব হারিয়েছেন আহমদ শফি পুত্র আনাস মাদানী দেশের সবচেয়ে প্রভাবশালী কওমি মাদ্রাসাটি এখন কার্যত হেফাজত মহাসচিব জুনায়েত বাবুনগরের নিয়ন্ত্রণে আহমদ শফির মৃত্যুর পর হেফাজতেরা আমির পদের জন্য আলোচনায় রয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ নায়েবে আমির মহিবুল্লাহ বাবুনগরী মহাসচিব বাবুনগরী, বাবুনগরী হাটহাজারী মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য শেখ আহমদসহ বেশ কজন এর মধ্যে দুই বাবুনগরী সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত অন্যদিকে মৃত্যুর আগে আহমদ শফিকে মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে সরিয়ে দেয়া শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধেও জনমত গড়ে উঠছে এই পরিস্থিতিতে শফি ঘনিষ্ঠ শেখ আহমদকে হেফাজতের আমির দেখতে চান অনেকে বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী অংশের হাতে চলে যেতে পারে হেফাজতের নেতৃত্ব তারা যদি দলের শীর্ষ পর্যায়ে চলে আসেন তারা চাইবেন সরকারের সাথে একটা মানে বিরোধী একটা ইমেজ গড়ে তোলার জন্য সেই ক্ষেত্রে সরকারের সাথে বা যে এখন হেফাজত ইসলামের যে সক্ষতা আছে সেটি ব্যাহত হওয়ার একটি সম্ভাবনা আছে তবে রাজনীতিতে কোনো কিছুই শেষ কথা তো নেই কিন্তু শফির মতো আর কোনো নেতার পক্ষে হেফাজতকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী তার মতে বিভেদের জেরে টুকরো টুকরো হয়ে যেতে পারে সংগঠনটি ধর্মীয় সংগঠনের নেতৃত্ব যে ধর্মীয় স্পিরিটের উপরে থাকার কথা কিন্তু কিন্তু তাদের আচার সেই জায়গাটা নাই বরং তারা ক্ষমতাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রাথমিক ধাক্কা সংগঠনের উপরে পড়বে এবং আঁকের চেয়ে যে কোনো অবস্থা এটা দুর্বল হবেই যদি এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলতে থাকে তা আমার ধারণা ভেঙে যেতে পারে আহমদ শফির মৃত্যুর মধ্য দিয়ে হেফাজতের বিকাশেরও সমাপ্তি দেখছেন অনেকে নাদিম মহম ডি বি চি নিউজ ঢাকা